শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত বন্ধু নাকি শত্রু, জবাব দিলেন তালিবানের মুখপাত্র। মার্কিন দূতাবাসে হামলা না চালাতে তালেবানের প্রতি আমেরিকার আকুতি মিনতি। আবারও আফগানিস্তানে হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আশরাফ গনি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের মার্কিন পরিকল্পনা ফাঁস। নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের পর এবার সৈন্য পাঠাচ্ছে ব্রিটেনও। এরদোগানের সাথে অনুকূল পরিস্থিতিতে বৈঠকে আগ্রহী তালেবান। এবং সবশেষ থাকছে কাবুলে শরণার্থীর দল, প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত খুলে দিতে জাতিসংঘের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতকে তালিবান কোন চোখে দেখে, বন্ধু নাকি শত্রু? প্রশ্নের জবাব দিয়েছেন কাতারের রাজধানী দোহায় তালিবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ সোহেল শাহিন। শুক্রবার ভারতের এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ব্যাপারে খোলামেলা কথা বলেছেন। এনডিটিভির সাংবাদিক শাহিনকে প্রশ্ন করেন, তালিবান ভারতকে শত্রু নাকি বন্ধু মনে করে? উত্তরে শাহিন বলেন, আমাকে জিজ্ঞেস না করে ভারত সরকারকে জিজ্ঞেস করা উচিত, তারা তালেবানকে বন্ধু নাকি শত্রু মনে করে। দেখুন, আমাদের বিরুদ্ধে লড়তে ভারত সরকার যদি আফগানিস্তানের মানুষের হাতে অস্ত্র গোলাবারুদ তুলে দেয়, তাহলে তা অবশ্যই শত্রুতামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে। আর ভারত যদি আফগানিস্তানের শান্তি এবং সমৃদ্ধির কাজ করে, তবে তা কখনোই শত্রুতা হিসেবে দেখা হবে না। ভারত কোনটা চায় সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। তালেবানের সাথে ভারত সরকারের সম্প্রতি বৈঠক হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশ করা হয়। এই বিষয়ে শাহিন বলেন, আমিও শুনেছি দোহা সহ অন্যান্য জায়গায় তালেবানের সাথে ভারতের এক প্রতিনিধি দলের কয়েকটা বৈঠক হয়েছে, তবে এই বিষয়ে আমি নিশ্চিত নই। রাজধানী কাবুল দখল করলে তালেবান যাতে মার্কিন দূতাবাসে হামলা না করে, সেজন্য এই গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে মার্কিন আলোচক দল। একাধিক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে দৈনিক নিউ ইয়র্ক টাইমস শুক্রবার এই খবর দিয়েছে। পত্রিকাটি বলেছে, মার্কিন প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খলিল জাদেকে নেতৃত্বে একটি আলোচক দল তালেবানকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছে। তালেবান কাবুলের দখল নিলে সেখানকার মার্কিন দূতাবাস যাতে পুরোপুরি খালি করে দিতে না হয়, সেই জন্য এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। গত তিন দিন ধরে কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক মধ্যস্থতায় তালেবানের সঙ্গে আলোচনা করেছে আফগান সরকার। ওই আলোচনায় খলিল জাদের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল অংশ নিয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাসে বর্তমানে প্রায় 1400 কূটনৈতিক এবং কর্মী রয়েছে এবং তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য আমেরিকা বিশেষ বাহিনী পাঠিয়েছে। তবে কাবুলের মার্কিন দূতাবাস যাতে পুরোপুরি খালি করে দিতে না হয় এবং কূটনৈতিকদের একটি দল যাতে মার্কিন স্বার্থ দেখাশোনা করতে পারে, সেজন্য তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মার্কিন আলোচক দল। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করা মাত্র কয়েক সপ্তাহ আগেই কূটনৈতিক সদস্য এবং আফগান মিত্রদের রক্ষার্থে শেষ মুহূর্তের প্রয়াস হিসেবে কাবুলে হাজার হাজার যুদ্ধ সেনা পাঠাচ্ছে। এই পদক্ষেপ এমন একটি সময় নেওয়া হচ্ছে যখন বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগন ঘোষণা করে যে যুক্তরাষ্ট্র দ্বারা প্রশিক্ষিত এবং সসজ্জিত আফগান নিরাপত্তা বাহিনী এক সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীর প্রায় অর্ধেক অর্থাৎ চৌত্রিশটি তালিবানের অগ্রভিযানের মুখে পরাস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র মেরিন এবং সামরিক ব্যাটালিয়ন থেকে 3000 সৈন্যের প্রথম অতিরিক্ত সেনাদলটি কাবুলের আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আসার কথা রয়েছে। প্রত্যাহার কর্মসূচি চলাকালে আফগানিস্তানের সেনা প্রত্যাহার সমন্বয়ের কেন্দ্র হিসেবে পরিচিত কাতার থেকে আরও অতিরিক্ত 1000 সেনা পাঠানো হচ্ছে। আফগান জনগণ যারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছিলেন তাদের বিশেষ অভিবাসন ভিসা দরখাস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে এই সৈন্যরা সহযোগিতা করবেন। আমেরিকা আফগানিস্তানের আশরাফ গনি সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করেছে বলে খবর দিয়েছে একটি আফগান পত্রিকা। দেশের বিভিন্ন প্রদেশ দখল করে তালেবান যখন রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে, তখন আফগানিস্তানে মার্কিন অভ্যুত্থানের খবর দিয়েছে দৈনিক এরিয়া নিউজ।
কিছু আফগান সূত্র এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত পরিকল্পনার বিশদ বিবরণ দিয়েছে দৈনিকটি। এতে বলা হয়েছে, আমেরিকা আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে একটি নীরব অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করছে। পরিকল্পনা অনুযায়ী মার্কিন সেনারা প্রেসিডেন্ট আশরাফ গনি এবং ভাইস প্রেসিডেন্ট আমনুল্লাহ সালেহ সহ শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তাকে কাবুলস্থ মার্কিন দূতাবাসে নিয়ে আসবে। এ সময় তাদেরকে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হবে। হুমকির মুখে তারা পদত্যাগ করলে আফগানিস্তানের জনপ্রিয় নেতাদের নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি রাজনৈতিক পরিষদ গঠন করা হবে। ওই পরিষদের একজন নেতাকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে তালিবানের হাতে আফগানিস্তানের রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্রীয় কাঠামোর পতন ঠেকানোর চেষ্টা করা হবে। যেভাবে ঝড়ের গতিতে তালেবান আফগানিস্তানের একের পর এক বড় বড় প্রাদেশিক শহর কব্জা করছে, তাতে রাজধানী কাবুলের পতন আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। কাবুলে মার্কিন দূতাবাসের সিংহ বা কূটনৈতিক এবং মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে 3,000 মেরিন সেনাকে কাবুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আমেরিকানদের কাছ থেকে ঘোষণা আসার পর ব্রিটেনও জানিয়েছে, কাবুলে ব্রিটিশ দূতাবাসের কর্মী এবং ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনায় সাহায্য করতে 600 সৈন্য কাবুলে পাঠানো হচ্ছে। গত সপ্তাহে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সব ব্রিটিশ নাগরিকদের যত দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হয়। এখনও প্রায় 4,000 ব্রিটিশ নাগরিক আফগানিস্তানে রয়েছে। পেন্টাগন জানিয়েছে, আরও অতিরিক্ত 4,000 মার্কিন মেরিন সেনা ওই অঞ্চলে যাচ্ছে, যাতে পরিস্থিতি বিগতিক হলে তারা দ্রুত তারা আফগানিস্তানে যেতে পারে। কাবুল থেকে আমেরিকান নাগরিক এবং কূটনৈতিকদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনার এই পরিকল্পনা ইঙ্গিত করছে যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তে প্রেসিডেন্ট বাইডেন অনর। হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে কাবুল সরকার পতন হতে পারে বলে আমেরিকানরা আশঙ্কা করছে। আফগানিস্তানের উত্তরে বড় বড় শহর যে গতিতে তালিবান কব্জা করছে এবং যেভাবে আফগান সেনাবাহিনীর প্রতিরোধ ভেঙে পড়ছে, তাতে বাইডেন সরকার আফগানিস্তান থেকে আমেরিকানদের বের করে আনার জন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে অনুকূল পরিস্থিতিতে আফগান সংকট নিয়ে বৈঠকের জন্য তালিবান নেতৃত্ব আগ্রহী বলে জানিয়েছেন আফগানিস্তানের সশস্ত্র দলটির এক মুখপাত্র। বৃহস্পতিবার ব্রিটেন ভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের কাছে পাঠানো একটি লিখিত বিবৃতিতে এই কথা জানান তালিবানের মুখপাত্র মোহাম্মদ নাইম। বিবৃতিতে তিনি বলেন, সকলেই চায় আমাদের নেতার সাথে বৈঠক করতে, অপরদিকে আমরাও তাই চাইব বা তার অনুকূলের পরিস্থিতি তৈরি হলেই তাই করব। বর্তমানে দোহায় তুর্কি দূতাবাস এবং আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে, সাথে সাথে আমরা সব দেশের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী। বিবৃতিতে একই সাথে তিনি কাবুল বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে তুরস্কের সংশ্লিষ্টতাকে ইঙ্গিত করে বলেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তার সম্পর্কে আমরা তুরস্ককে সরাসরি স্পষ্টভাবে আমাদের কথা জানিয়ে দিয়েছি, সব বিদেশি বাহিনীকে অবশ্যই আমাদের দেশ ছাড়তে হবে। এর আগে বুধবার সংবাদ মাধ্যম সিএনএ এর সাথে একটি সাক্ষাৎকারে এরদোগান জানিয়েছিলেন, আফগানিস্তানের অস্থিতিশীল অবস্থার অবসানে তিনি তালেবান নেতার সাথে সাক্ষাতে প্রস্তুত রয়েছেন। মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের বিভিন্ন প্রাদেশিক শহর দখলে নিচ্ছে তালেবান, ফলে দেশটিতে চলছে হামলা পাল্টা হামলার ঘটনা। তীব্র এই হামলার মুখে এখন আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে দেশটির হাজার হাজার মানুষ, অনেকে আবার উদ্বাস্ত হিসেবে আশ্রয় নিয়েছে রাজধানী কাবুলে। এদিকে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতি তাদের সীমান্ত খুলে রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যাতে লড়াইয়ের এই সময় বেসামরিক মানুষ সেসব দেশে আশ্রয় নিতে পারে। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, আফগানিস্তানের খাদ্য সরমে পৌঁছেছে, সেখানে একটি বিরাট মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে তারা হুঁশিয়ারি করে দিয়েছেন। শুক্রবার তালিবান দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার দখল করে নিয়েছে। এটি আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী। 6 লাখ মানুষের এই শহরটি একসময় তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। বিদ্রোহীদের কাছে আরেকটি শহর লস্করি গাহরও দখল করেছে। তারা এখন আফগানিস্তানের একে এক তৃতীয়াংশের প্রাদেশিক রাজধানী শহর দখলে নিয়েছে। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশেষ সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।